ডক্টর এপিজে আব্দুল কালাম একবার বলেছিলেন, আজকের দিনে সব থেকে বড় রিস্ক হলো কোনো রিস্ক না নেওয়া। কারণ রিস্ক না নেওয়া একটি মাত্র উপায় যেখানে ফেল হওয়ার 100% গ্যারান্টি আছে। মানুষের শরীর ও ব্রেন অনেক বড় বড় কাজ করার ক্ষমতা রাখে। মানুষ যদি তার শরীর ও ব্রেনকে ব্যবহার করে তাহলে এই পৃথিবীকে পরিবর্তন করতে পারে। যদি কোনো মানুষ নিজের ভাগ্যকে অটোমেটিক পরিবর্তন করার ক্ষমতা রাখে আর কোনো কাজ না করেই কোনো রিস্ক না নেয়, তাহলে তার জীবন কখনোই পরিবর্তন হবে না। কারণ এরা ভয় পায়। যদি এরা সর্বোচ্চ চেষ্টা করে পরিবর্তে কিছু না পায় তাহলে পরিশ্রম করে কী লাভ? অর্থাৎ এরা রিস্ক নিতে চায় না। যেমনভাবে এরা জন্ম নেয় ঠিক সেরকমভাবে এরা বৃদ্ধ হয়ে মারা যায়। একবার ভেবে দেখুন তো, যদি অতীতে কেউ রিস্ক না নিত তাহলে কি আজ প্লেন তৈরি করা সম্ভব হতো? যদি রাইট ব্রাদার্স এটা ভাবতো যে এই কাজে রিস্ক আছে, যদি আকাশ থেকে মাটিতে পড়ে যায় তাহলে কি হবে? আর এটা যদি তারা ভাবতো তাহলে কি প্লেন তৈরি হতো? ভেবে দেখুন, যদি মানুষ রিস্ক না নিত তাহলে কি আজ মানুষ চাঁদে পৌঁছাতে পারত? রিস্ক না নিলে মানুষ আজকে সমুদ্র পার করতে পারত? যে জাহাজ তৈরি করেছে সে যদি ভাবতো যদি জাহাজ মার সমুদ্রে গিয়ে ডুবে যায় তাহলে কি কখনো জাহাজ তৈরি হতো? একটি কথা মনে রাখবেন, যত বড় রিস্ক তত বড় সফলতা। যদি আপনি ঘরে বসে এটা ভাবেন যে আমি কোনো রিস্ক নেব না, তাহলে মনে রাখবেন আপনি যে ফ্যানের নিচে শুয়ে আছেন সেটাই যদি ভুল করে আপনার উপরে পড়ে যায় তাহলে কি হবে? রিস্ক কোথায় নেই, রিস্ক সব জায়গায় আছে, সব কাজে রিস্ক আছে। আপনি কিন্তু অলরেডি রিস্কেই আছেন। আমি এটা বলছি না যে আপনি আপনার সর্বস্ব লাগিয়ে রিস্ক নিন আর পরে আমাকে দোষ দিতে পারবেন না যে আমার গল্প আপনাকে রিস্ক নিতে বলেছিল। কিন্তু এইটুকু মনে রাখবেন, পৃথিবীতে যত বড় বড় কাজ আছে সব রিস্কেই চলছে। পৃথিবীতে রকেট, প্লেন, বাইক সব কিন্তু রিস্কেই চলছে। কিন্তু দাঁড়িয়ে পড়া কোনো রিস্ক না নেওয়ার সমাধান নয়। বরং নিজের জন্য একটি রিস্কের লেভেল তৈরি করুন আর সেখানে পরিশ্রম করাটাই হলো সফলতা। একটি কথা মনে রাখবেন, রিস্ক নিলে আপনি অল্প কিছুতে হারতে পারবেন, কিন্তু এখান থেকে আপনি কিছু না হলেও, কিছু না পেলেও অনেক শিক্ষা পাবেন যা আপনাকে জীবনের বড় বড় শিক্ষা দেবে। এত কিছু শোনার পরেও যদি আপনাকে রিস্ক নিতে ইচ্ছা না হয় তাহলে একটি আর্মির জীবনের কথা মনে করুন আর সেটির তুলনা করে দেখুন আপনার জীবন আর সেই আর্মির জীবনকে। আপনি যে রিস্কটা নিচ্ছেন সেই রিস্কের সঙ্গে একটি আর্মির তুলনা করুন। আপনার রিস্ক কি এতটাই বেশি যে আপনার জীবন চলে যাবে? কখনোই না। তাই আজ আর এখনই উঠুন আর জীবনে রিস্ক নিয়ে জীবনকে সহজ করে তুলুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনার একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে গড়ে তুলতে সাহায্য করে।